হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে আরও একটি নতুন বেবি ফুডের রেসিপি। তো এই রেসিপিটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেটা আমি সাবুদানা দিয়ে বানাচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু বেবিদের জন্য খুবই হেলদি এবং টেস্টি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, এখানে যেহেতু এটা সাবুদানার রেসিপি, তো মেন উপকরণ কিন্তু এখানে সাবুদানা। তো এখানে আমি দেখো সাবুদানাটা 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এর ফলে কিন্তু ভেজানোর ফলে দেখতেই পাচ্ছ তোমরা যে অনেকটা ফুলে উঠেছে। আর এরপরে ওভেনে একটি পাত্র বসে সেখানে আমি গরুর দুধ নিয়েছি, আর এখানে আমি সাবুদানাটা অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। সাবুদানাতে থাকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, যেটা কিন্তু একটি শিশুর জন্য খুবই উপকার, এবং সাবুদানা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি। আর এখানে নিয়ে নিয়েছি কাঠবাদাম। তো আমরা সকলেই জানি যে বাদাম কিন্তু তোমার 1 বছরের পরে কিন্তু তোমরা বেবিদের খাবারে কিন্তু তোমরা অ্যাড করতে পারো। আর বাদাম কিন্তু বেবিদের ব্রেন ডেভেলপমেন্ট করতে বিশেষ করে খুবই হেল্প করে। আর কাঠবাদামে আমরা সকলেই জানি যে ভিটামিন ই, ভিটামিন B12, ফসফরাস, ম্যাগনেশিয়াম, ফাইবার, এছাড়াও কিন্তু প্রচুর পুষ্টি উপাদান রয়েছে। আর কাজুতেও কিন্তু রয়েছে ভিটামিন B6, ভিটামিন C, ভিটামিন ই, বিশেষ করে ফোলেটটা কিন্তু কাজু বাদামে বেশি রয়েছে, তাই বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। তো দেখো কাজু বাদামটা আর আমানটাও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এর ফলে দেখতেই পাচ্ছ যে কতটা সফট হয়ে গেছে। কাজু বাদাম কিন্তু বাচ্চাদেরকে তোমরা 8 মান্থের পর থেকেই দিতে পারো। তো দেখো এইদিকে সাবুদানাটা আমার মোটামুটি হয়ে এসছে। তো এই মুহূর্তে তোমাদেরকে আমি সাবুদানাটা একবার চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে 70% মতো কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই সাবুদানার মধ্যে আমি এখানে গ্রেট করে দিচ্ছি ভেজানো কাজু বাদাম আর কাঠবাদাম। তো এইভাবে কিন্তু তোমরা কাজু বাদামটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু অনেকটা সফট হয়ে যায় এবং এইভাবে কিন্তু গ্রেট করেও দেওয়া যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টির জন্য তাল মিষ্টি। তোমরা এখানে চিনিটা স্কিপ করার চেষ্টা করবে। তো দেখো তাল মিষ্টি দেওয়া হয়ে গেছে আর খাবারটাও আমার প্রায় হয়ে এসছে। তো দেখো সাবুদানাটা কতটা ফুলে উঠেছে। যেহেতু এই রেসিপিটায় মানে কাও মিল্ক রয়েছে, তাই তোমরা 1 বছরের পরেই কিন্তু বাচ্চাদেরকে এই রেসিপিটা দিতে পারো। আর তোমরা যদি এটা 6 মান্থের পরেই বেবিদেরকে দিতে চাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে কাও মিল্কের জায়গায় ওখানে জল দিয়ে সাবুদানাটাকে সিদ্ধ করতে হবে, এবং সাবুদানাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওখানে তোমরা ফর্মুলা মিল্কটা অ্যাড করে দিতে পারো। তো দেখো আমার সাবুদানাটা রান্না প্রায় হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো এবার আমি একটি বাটিতে সাবুদানাটাকে ঢেলে নিচ্ছি। তো দেখো আমি সাবুদানাটাকে একটি বাটিতে ঢেলে নিলাম। এটা তোমাদের বেবিরা যেমন পরিমাণে লিকুইড খেতে পারবে সেই পরিমাণ বুঝে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। তো দেখো কত তাড়াতাড়ি একটি হেলদি এবং টেস্টি বেবিদের জন্য রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। তো এই ধরনের অনেক বেবি ফুডের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই রেসিপিটাতে কিন্তু তোমরা 1 ইয়ারের পরেই বাচ্চাদেরকে দেবে, যেহেতু এটাই কাও মিল্ক অ্যাড করা আছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।